হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিম হ্যান্ডিক্রাফট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই ভুট্টাটা তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু ক্লে নিলাম, তার মধ্যে আমি হলুদ ওয়াটার কালারটা করে নিচ্ছি। এটা আমি ভালো করেই মথে নিচ্ছি দু হাতে চাপি চাপি, যাতে ক্লেটাতে প্রত্যেকটা অংশে কালারটা লাগিয়ে থাকে, কোনো জায়গায় সাদা বা কোনো জায়গায় হলুদ এই টাইপের না হয়। আরেকটা কথাও, ক্লেটা মথার আগে অবশ্যই হাতে বেসিন মাখিয়ে নেবেন, যাতে ক্লেটা হাতে লাগিয়ে না থাকে। তো আমি এইভাবে কিছুক্ষণ মথে নিব। মথে নেওয়ার পরে আমার ক্লেতে কালারটা পারফেক্টভাবে চলে আসবে। আর যদি কম মনে হয় তাহলে আপনি আর একটু কালার ইউজ করতে পারেন। তো এখন আমি আরও কিছু ক্লে নিলাম, এটাতে আমি সবুজ কালার করাবো। এটাও ওয়াটার কালার, এটা আমি পাতার জন্য সবুজ কালারটা করিয়ে নিচ্ছি। এটাও আমি সেমভাবে মতে নিব। সেমভাবে মতে নেওয়ার ফলে এটাও পারফেক্ট কালার চলে আসবে। দেখেন আমার কালারটা একদম পারফেক্টভাবে চলে আসলো। এখন আমি দুটা ক্লে নিলাম, দুই কালারের, একটা হলুদ একটা সবুজ। তো হলুদ ক্লেটাকে আমি একটু ডিম আকার করে লম্বা করে নিলাম। এখন আমি একটি স্টিলের কাঠির সাহায্যে লম্বা লম্বা দাগ দিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে। উল্টো পাশ দিয়েও আমি লম্বা করে দাগ দিয়ে নিব, তার ফলে এটা ছাড় কোনো একটা ঘর বিশিষ্ট হয়ে যাবে। ছোটো ছোটো বুটার উপরে যে বুটাগুলো থাকে সেম ওইভাবেই হয়ে যাবে। মূলত আমি এটা বুটটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি এটাকে একটু পিছন দিক দিয়ে ছাপি, উপর দিক দিয়ে একটু ঘুরিয়ে নিব একটু লম্বা করে, যাতে উপর দিক দিয়ে দেখতে ভুট্টার মতোই লাগে। এখন আমি সবুজ ক্লেটা নিয়ে পাতা তৈরি করে দেখাবো। আঙুল দিয়ে চাপি চাপি লম্বা করে নিচ্ছি আমি। একটু লম্বা করে নিলাম, ভুট্টার পাতা লম্বাই থাকে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে লম্বা লম্বা করে দাগ বসিয়ে দিব। সাধারণত ভুট্টার পাতাতে এভাবে লম্বা লম্বাই দাগ থাকে, তাই আমি এইভাবে দাগ দিয়ে নিলাম। এটা যে গাছের পাতা থাকে ওই টাইপের থাকে না, আমি একটা ছুরির সাহায্যে এইভাবেই তাই লম্বা করে দাগ দিয়ে নিলাম। এখন আমি যে ভুট্টাটা বানিয়েছি এর উপর আমি গ্লু দিয়ে পাতাগুলো জয়েন করে দিব। ঠিক এইভাবে লম্বা করে আমি গ্লুটা দিব, এর উপরে আমি পাতাটা বসিয়ে দিব, দাগগুলো বাইরে দিব অবশ্যই। এইভাবে একটু বাঁকা করে দিলাম, উপর দিক দিয়ে একটু বুটা সিস্টেম করে দিলাম, যাতে এটা বুটার মতো হয়ে থাকে। অপর পাশে আমি সেমভাবে গ্লু দিয়ে আমি পাতাটা লাগিয়ে দিচ্ছি। দেখেন আমার বুটটা রেডি। এটা আমি এইভাবে 3-4 ঘন্টা নর্মাল টেম্পারেচারে শুকিয়ে নিব, কোনো রোদে দিব না। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। একটা স্টিলের কাঠির সাহায্যে আমি বুটাতে এইভাবে ছিদ্র করে দিচ্ছি। এই ছিদ্র করে দেওয়ার পরে কিন্তু আমি এটাতে চাবিটিং হিসেবে ইউজ করতে পারবো এটা শুকিয়ে যাওয়ার পরে। তো এখন শুকানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি বুটাটা কীরকম হয়েছে। এখন এইরকম একটা ক্লিয়ার বার্নিশ দিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে বার্নিশ করাতে হয়। একটা তুলির সাহায্যে আমি বার্নিশটা করিয়ে নিচ্ছি। আর অবশ্যই বার্নিশ করানোর জন্য একটাই তুলি ইউজ করবেন, প্রত্যেকটা তুলিতে বার্নিশটা লাগিয়ে নেবেন না। বার্নিশ করানোর ফলে কিন্তু তুলিগুলা নষ্ট হয়ে যায়, একটু শক্ত টাইপের হয়ে যায়। তো আমি এটা ভালো করে চারপাশ দিয়ে বার্নিশ করিয়ে নিচ্ছি। অবশ্যই বার্নিশ করিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে বা ভাঙে যেতে পারে, আর শাইনিংটা হবে না। আপনি যখন ক্লের শুপিসের উপরে বার্নিশ করিয়ে নিবেন তখন দেখবেন শুপিসটা অনেক বেশি শাইনিং করতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে আর অনেক মজবুত হয়ে যাবে।
এটা বার্নিশ করানোর পরে অবশ্যই রোদে শুকাইতে পারবেন। এটা রোদে শুকাইলে কিন্তু অনেক বেশি হার্ড হয়ে যায়, অনেক দেখতে শাইনিং হয়, তো আপনার রোদে শুকাইতে পারেন। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।